हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। हेलो फ्रेंड्स, अच्छा बोल। हेलो फ्रेंड्स, हेलो फ्रेंड्स। आमी आमी डीपটা এরকম করে কথা বলে হ্যালো ফ্রেন্ডস না, তাহলে আমি বলবো হ্যালো ফ্রেন্ডস। আচ্ছা ঠিক আছে, এবার এবার আমি বলি না, তুমি বলবে না। আমি আমি মা হয়ে গেছি। আচ্ছা, আর সে মা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তারপরে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সাবস্ক্রাইব করো, কমেন্ট জানাও, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আশির এটা অলমোস্ট মুখস্থ হয়ে গেছে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে ভেবেছিলাম, আচ্ছা আমাকে একটু কথা বলতে দাও। আমি একটু কথা বলি। হ্যাঁ না, হ্যালো ফ্রেন্ডস বলা হয়ে গেছে, এবার অন্য কিছু বলো। হ্যালো ফ্রেন্ডস বলা হয়ে গেছে, এবার অন্য কিছু বলো। আমি সুন্দর করে বলবো, কিউটি হয়ে হ্যালো এলিপটি আছে। হ্যালো ফ্রেন্ডস, আচ্ছা হ্যালো ফ্রেন্ডস আর শুনবে না কেউ, তুমি তুমি দুষ্টুমি করছো। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। আর আজকে আমরা আজকেই আমাদের মনে হচ্ছে এই ঘরে আজকেই লাস্ট ডে, মানে আমরা অন্য ঘরে শিফট করব। আর সেই পাপা বলল যে দুপুরবেলায় ফোন করেছিল, বললো যে আমরা অন্য ঘরে শিফট করব, তাড়াতাড়ি ব্যাগ ফ্যাগ গুছিয়ে নাও। ওইখানে অলমোস্ট আমার ব্যাগ বাক্স প্যাট্রা সব গোছানো হয়ে গেছে, আসার পর একবার রুম চেঞ্জ হয়েছে, আর এখন আবার অন্য রুমে শিফট করব। আর এই রুমে, এই রুমটার ব্যাপারে বলতে গেলে, আর যেখানেই মানুষ থাকুক দেখবে দুদিন থাকলেও মানুষের একটা ওই জায়গার প্রতি একটা মায়া তৈরি হয়ে যায়। তো এখন এই এই রুমটার জন্য ছেড়ে যাব, এখন এই রুমটার জন্য কষ্ট হচ্ছে যে এখানে এটা ছিল, এখানে অলমোস্ট এক মাস আমরা এখানে ছিলাম, তো কষ্ট একটু হচ্ছে। তা কী করা যাবে, কিছু করার নেই, আবার নতুন ঘরে শিফট হবো। তো আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, তো দেখা যাক, তোমরা দেখতে থাকো। আর আশির পাপা দুপুরবেলা ফোন করেছিল, বললো যে আমরা অন্য ঘরে শিফট হবো। তো আমি ঝটপট করে, মানে 12টার সময় বলেছে, আর এখন অলমোস্ট 4:30 বাজে। আমি সব কিছু ব্যাগের মধ্যেই ছিল, তাও গুছিয়ে নিতে নিতে এই অবধি আসলো। আজকে ভেবেছিলাম কোনো ব্লগ করবো না, কিন্তু যেহেতু লাস্ট ডে এই ঘরে, আর মনে হয় না এই জীবনে কখনো এই ঘরে আসা হবে। তো যাই হোক, দেখতে থাকো, আমার কষ্ট হচ্ছে, মানে যেখানেই থাকুক মানুষ একটা মায়া তৈরি হয়ে যায়। ঘরটাতে অ্যাকচুয়ালি আমারও দম আটকে আসছিল, সকাল হয় কখন সন্ধ্যা হয় কখন কিছুই বোঝা যায় না। ওইখানে একটা জানলা আছে, কিন্তু ওই জানলাটা খুললেও কোনো লোকজন কাউকেই দেখা যায় না, আর সেই হিসেবে আমার খুবই কষ্ট হচ্ছিল এই ঘরে থাকতে। তো আশি পাপাকে আমি বারবারই বলছিলাম যে আমাদের খুব অসুবিধা হচ্ছে এই ঘরে থাকতে, মানে অ্যাকচুয়ালি দিন কখন রাত কখন মনে হচ্ছে জেলখানার মধ্যে রয়েছি। আর সত্যি কি পরিমাণ যে কষ্ট ঘর চেঞ্জ করা, ঘর পাল্টানো, সেটা আমি এই এক মাসে টের পেয়েছি। কারণ আমার সব কিছু ব্যাগের মধ্যে, তাও আমার এই পরিমাণ কষ্ট হচ্ছে এইখান থেকে ওইখানে শিফট হতে। তো যারা সব কিছু, আলমারি থেকে শুরু করে টিভি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে সব কিছু যারা চেঞ্জ করে, তাদের কি পরিমাণে কষ্ট হয় সেটা আমি আজকে বুঝতে পারছি। তো যাই হোক, আর সে ওখানে অলরেডি দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও বলেছে বাবা মা পচা পচা। আর মনটাও আজকে একটু খারাপও লাগছিল সকাল থেকে, দাদা এসছে 2 বছর 2.5 বছর পরে, দাদার সাথেও দেখা হলো না, তো বারবার শুধু মাকে ফোন করছি, অনেকটাই খারাপ লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, আমি একবার মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি চলে যাব আমরা। তো যাই হোক, বারবার ওই বাড়িতে মাকে ফোন করছি, বৌদিকে, বৌদির সবাই আসছে, কি আনন্দ হচ্ছে। আর আজকে যেহেতু রথ, তোমরা এই ব্লগটা কালকে অথবা পরশু দিন দেখতে পাবে, তো সেক্ষেত্রে রথেরও একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের বাড়িতে, তো আমি নেই একমাত্র, সবাই ওইখানে খুব আনন্দ করছে, এটাই খুব মিস করছি। চলে এসেছিলো, বললো যে রেডি হতে এক্ষুনি, এখন আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, হাতে ঘড়ি নেই, ঘড়ি পরতে পরতে একটা এমন অভ্যাস হয়ে গেছে, মনে হচ্ছে হাতে ঘড়ি আছে। 5:30 বাজে, আর সে এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, আর সে প্যান্টটা পরা ছিল, কিন্তু আর সে শুধু টপটা চেঞ্জ করবো, আর আমিও চেঞ্জ করে আবার পরে কথা হচ্ছে। এখন অলমোস্ট রেডি হয়ে গেছি, আর সেও এখানে রেডি হয়ে গেছে, আর সে পাপাকে ফোন করবো, আর আমরা এক্ষুনি বেরোবো। তো এই ঘরে আজকেই লাস্ট, একটু কষ্টও হচ্ছে,
যাই হোক, আবার অন্য ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, আমরা এখন বেরোবো, তো দেখতে থাকো, সাথে দেখতে থাকো, আর তোমরাও চলো। আলটিমেটলি আমরা একটা ঘরে এসে পৌঁছেছি, মানে হচ্ছে এখন থেকে এখানেই থাকবো, আর আমাদের এখানে রান্নাঘর আছে যেটার জন্য এত ব্যবস্থা, তো রান্না করে খাওয়ার একটা ব্যবস্থা হলো। আর দেখা যাক আর কি কি চেঞ্জ করতে হয়, যদিও আমরা এখানে বেশি দিন থাকবো না, আমরা বেশি কিছু চেঞ্জ করার প্ল্যানিং আমাদের নেই, তাও আমি ঘর ঠর পরিষ্কার করে তোমাদের একবার রুম টুর দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, এখন অনেক কাজ বাকি আছে আমার। এইখানে এইরকম বেড দিয়েছে, সিঙ্গেল সিঙ্গেল বেড দিয়েছে, যেগুলোকে জয়েন্ট করে আবার বেড ফেড সব মানে ইসে করতে হবে, আমার পরিষ্কার ফরিষ্কার করতে হবে, চাদর ফাদর পাততে হবে। পিলো নেই, পিলো মনে হয় কালকে কিনে আনতে হবে। যাই হোক, দেখা যাক কী করা যায়। বড় আমাকে দিয়ে আবার ডিউটি চলে গেছে, তো আজকে রাতে রান্না করে খাবো। আমি আলটিমেটলি এই ব্যাগটার মধ্যে যা যা এনেছিলাম সেইগুলো মানে এখন বের করার সময় হয়েছে, তো আমি সেগুলো বের করে যখন রান্না করবো তখন তোমাদের একবার দেখিয়ে দেবো। চলো, পরে কথা হচ্ছে, ঘর পরিষ্কার করে নিই। 10 মিনিট ধরে শুধু এই ঘর থেকে এই ঘর করে যাচ্ছে, এই ঘর থেকে ওই ঘর করে যাচ্ছে, কোনটা আগে করব কোনটা পরে করব বুঝতেই পারছি না, মানে অনেকদিন ধরে কাজকর্ম করি না, তো তো মানে হাতে পায়ে জং ধরে গেছে। আমি ওইখানে আমাদের একটা টাওয়াল ছিল, ওইখানে এখন পর্দা যেহেতু নেই ওইখানে আমি ওইটা ওইট দিয়ে দিয়েছি, আর ওইখানে দেখতে একটা জানলা, ওই জানলাটায় আমি আমার একটা নাইটি ওইটা দিয়ে দিয়েছি। আপাতত মানে আলোর থেকে কালকে কালকে অবধি দেখা যাক কি হয়, কবে কি কেনাকাটা করি বা করব কি না সেটাও আদৌ ভাবছি, তো যাই হোক কি করব সেটাই আগে বুঝতে পারছি না, কি বিরক্ত লাগছে। আর ওই দেখো আরেকজন, চলো মুখ দিয়ে দিই। আমি এই ব্যাগটা যে এনেছি এই ব্যাগটার মধ্যে যা যা আছে আমি বার করে বার করি, বার করে রান্নাঘরে সেট করি। আজকে কি কি রান্না হবে সেটাও জানি না, এখানে যার যেটা কাজ। এখানে এই ব্যাগের যা ওজন না, টেনে টেনে বের করাও মুশকিল। অনেক অনেক জামা কাপড়ও ধোয়ার আছে কালকে, দেখি কালকে যদি করতে পারি। ধোয় না বাবা, এই যে আমার সেই দীর্ঘ প্রতীক্ষিত বড় প্রেশার কুকার, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইন্ডাকশন নিয়ে এসেছি রান্না করার জন্য, আর ছোট প্রেশার কুকারই আনতাম, কিন্তু ছোট প্রেশার কুকার আমি আনিনি, কারণ ছোট প্রেশার কুকারে আমার এইটার কাজ হয় না, আর এটা যেহেতু ইন্ডাকশন বেস সেই কারণে আমি বড় প্রেশার কুকার নিয়ে এসেছি। প্রেশার কুকারে আমি ভাত ফাত তেমন রান্না করতে পারি না, আর ইন্ডাকশনেও আমি সব কিছু রান্না করিনি কোনোদিনও, তো জানি না কীভাবে কী হবে। আপাতত আস্তে আস্তে সেট করি, দেখা যাক যতটুকু করতে পারবো ততটুকুই করবো, বেশি চাপেরও ব্যাপার নেই, কারণ হাজবেন্ড ওখানে গিয়েই খাবে আর আমি আর আসি শুধু। যাই হোক, অনেকদিন আমার ইন্ডাকশনটা পড়েছিল, আমি ভেবেছিলাম কাজ করবে কি করবে না সেটাই ভয়ে ছিলাম। কি করছিস বাবা?
আরেকজনও ওখান দিয়ে দেখছে, পাশের ঘরে একটা বাচ্চা আছে ওখান দিয়েও দেখছে। দেখো ওই যে পাড়ায় থাকে না, পরের বাড়িতে এরকম কান পেতে থাকে কাকিমা, ওই ওই কাকিমা এটা আমাদের। হাত বার করো, উঠে যাও বাবা, ওরম করে না, ওরম করতে নেই। তুমি যাবে দাদাভাইয়ের কাছে? যাবে যাবে না? তারপরে টুকিটাকি যেসব কিছু করে নিয়ে এসেছি রান্না বান্না করার জন্য সেইগুলো আমার আছে এই ব্যাগটা। তো এই ব্যাগটার থেকেও আস্তে আস্তে সবকিছু বার করি। যা জীবনে করিনি তা এখানে এসে আমার করতে হচ্ছে। আমি তখন যা যা পেরেছি, দেখো পারফিউমও এটার মতো ভরে নিয়েছি, পারফিউম গুলো সামনে ছিল। এটা আসে হলিক্স, আমি যাতে রান্না বাড়া করতে পারি সেই জন্য আমি সবকিছুই নিয়েছি। কিন্তু এই কয়দিন মানে খাওয়া দাওয়া সব ঠিক সময় পেয়েছি, কিন্তু আমার কি পরিমাণ যে কষ্ট হয়েছে। কখনো মনে হচ্ছে একটু বাটা খাই, যদি আমি এখানেও বাটা খেতে পারবো না, কারণ আমি মিক্সার মেশিনও আনিনি, আমি শিল নোড়াও আনিনি। শিল নোড়া তো রান্না পসিবল নয়, তো জানি না কি হবে। আমি থালাও নিয়ে এসেছি, স্যানিটাইজার, আর এটা হচ্ছে চারা জোড়। আমার জেঠি শাশুড়ি আসার সময় দিয়ে দিয়েছে, এটা আমি এখনো ভাঙিনি। আমি আমিও একটা প্যাকেট নিয়েছি। কি দিয়েছো? ছাদ দিয়েছো? আচ্ছা ঠিক আছে। এই যে চাল, 2 কেজি চাল নিয়ে এসেছিলাম। মানে এসেই যদি রান্না করে খেতে হতো সেদিন, তাহলে কি করতাম সেই হিসেব করে আমি এসেই যেন রান্না করে খেতে পারি, সেই জন্য আমি সবকিছু ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম। এই যে দীর্ঘ প্রতীক্ষিত সেই মুড়ি, এখানে চিনি, কাজু, কিশমিশ এসব রয়েছে। আশি কাজু কিশমিশ খেতে পছন্দ করে, সেই কারণে আশি দাদি দীঘার থেকে আশির জন্য সেগুলো নিয়ে এসেছিল, আর সেগুলো আমি এখানে নিয়ে এসেছি। এটা কি কাজে লাগবে আমি জানি না। এখানে কতগুলো ইকপি আছে, তেলের প্যাকেট, মশলার কৌটো, হাঁড়িপাতির মোটামুটি মানে হাঁড়ি বা বাসন ফাসন যা আছে আমি হাঁড়ি আনিনি ভাত করার জন্য, কারণ ইন্ডাকশনে তো আমার ওই স্টিলের হাঁড়ি নেই, সেই কারণে আমি এইরকম নিয়ে এসেছি। এগুলো এগুলোকে সসপেন বলে না কি বলে, সেগুলো নিয়ে এসেছি। এগুলো দিয়ে ওগুলোর মধ্যে বসিয়ে দেবো, হয়ে যাবে। এই আমার কাটিং বোর্ড, এই হচ্ছে খুন্তি, কড়াই, কড়াই
কড়াইটা অনেকদিন রেস্টে ছিল, কড়াইটা আলটিমেটলি বেরোলো। ও এটার মধ্যে আমার হলুদ আছে, আর এটার এটার মধ্যে আমি প্যাকেটে করেও একটু হলুদ নিয়ে এসেছিলাম। এখানে রিফাইন তেল, এখানে নুনের প্যাকেট হাবি যাবি, আর আরেকটা কড়াই, দুটো কড়াই নিয়ে এসেছি। জানি না এই কড়াইটা ইন্ডাকশনে বসবে কিনা, দেখা যাক, কালকে ট্রাই করে আমি জানাবো তোমাদের। একদম আলটিমেটলি ব্যাগের মধ্যে আরো কুমটাম কিছু রয়েছে, আশেপাশে লোকজন বলবে কারা এসছে এখানে, বাবারে বাবা তাদের কি করছিস। আশেপাশের লোকজন বলবে বাবা এই ঘরে কারা এসছে, দেখো ঘেমে জল হয়ে গেছে, বর মেবি কালকে ছুটি নেবে, জানি না, একটু টুকটাক কেনাকাটাও করতে হবে আমাদের ঘরের জন্য, জানি না কি কি কিনবো, দেখা যাক, যা যা কিনবো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। এখন আমি হাঁপিয়ে গেছি, একটু জিরিয়ে নি, এখানে বাবু আর আজ এখানে শোবো আমরা, চাদরটাও পাতা হয়নি। আর এই হচ্ছে আপাতত রান্নাঘরের অবস্থা, এগুলো আমি আস্তে আস্তে টুকিটাকি করে গোছাবো, গুছিয়ে গোছাতে থাকি, বলো কথা বলতে বলতে। একদম নতুন সংসার যেমন শুরু হয় না, হাঁড়ি কিনতে হয়, পাতিল কিনতে হয়, ঝাঁটা কিনতে হয়, তারপরে আপোষ কিনতে হয়, সেই সেই রকমই একটা ফিলিং সবকিছু। আসলে অ্যাকচুয়ালি জীবনে কোনোদিন ওই রকম ভাবে পরিস্থিতি হয়নি, তো এই প্রথমবার। এক্সপিরিয়েন্স ইজ নট ব্যাড, বাট আর এইটা নিয়ে এসেছি আমি ওই দিন শপিং মল থেকে মোছা টোছা করার জন্য, মোছার জন্য মেনলি, মানে কোনো কিছু মুছতে টুছতে হয়। ছোট গ্লাস, তুমি যাও একটু পরে, আমি জেম্মার ওই ঘরে নিয়ে যাবো, যাও জেম্মাদের ওই ঘরে নিয়ে যাবো, যাও যাও যাও, মুখে দেয় না মুখে দেয় না, ঝকঝকে টাকটাকে, আমি যাবো তাহলে, তুমি তোমার যে দরকার যাও। এখানে একজন বাঙালি পেয়েছি, মানে আমাদের উপরের ফ্লোরে থাকে, তো পাশের ঘরে একটা দাদা বাঙালি, কিন্তু বৌদি হচ্ছে এখানকার, মানে হিন্দিতে কথা বলে, আর একজন বাঙালি পাওয়া গেছে, যাই হোক বাবা একটু স্বস্তি পেলাম মনে হয়। আমার বাবাকে বলছে বলে তুমিও সাহা না, বলে হ্যাঁ আমার বর সাহা, বলে বর সাহা মানে তো তুমিও সাহা। ওই যেই দাদাটা বাঙালি উনি নাকি, মানে উনি হয়তো বলেছে যে ওরাও সাহা সেই কারণে। যা হোক বাবা, অনেকদিন পরে মনে হচ্ছে সংসারে ফিরে এলাম। আর আপাতত আমার কিচেনটাকে দেখতে এইরকম লাগছে, তার আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ওই প্রেশার কুকারের মধ্যে এখনো কিছু কৌটো রয়েছে, এরকম ছোট মশলার কৌটো, সেগুলো আমি এখনো নামাইনি, আর এগুলো জলের বোতল, আর এখানে হচ্ছে এইরকম,
আর নিচে আর কিছু রাখবো না, নিচে ফাঁকাই থাকবে, কারণ নিচে রাখতে ভালো লাগে না বেশ। এখনো গুছিয়ে ওঠার সময় পাইনি, যাই হোক এটা কালকে গোছালো হবে, অতটা তাড়া নেই। এখন গিয়ে দেখি আসি কি করছে। ওই দেখো আরেকজন গালের থেকে স্টিকার, ওই জিনিসের থেকে স্টিকার খুলে গালে লাগাচ্ছে। আচ্ছা তোমার মেয়ের কি হয়েছে? জ্বর হয়েছে? ওটা দিয়ে ব্যথা হলে সেক দিতে হয়। আর সে ওটাকে ভেবেছে সাবান, ওইটা দিয়ে মনে মেয়েকে স্নান করিয়েছে। আর এখানে আমার ব্যাগগুলোর অবস্থা এরকমই থাকবে মনে হয় যে কয়দিন থাকবো, কারণ আলমারি ফালমারি তো আর কিনবো না। তো যাই হোক দেখা যাক কি হয়। আর আসি ওইখানে এসে দাদার সাথে বন্ধু পাতিয়ে নিয়েছে, আর আমি এখন 10:30 বাজে, আমি এখন রান্না বসাবো, আমিও গিয়ে আড্ডা মেরে আসবো, এতদিন পরে বাঙালি পেয়েছি তো গল্প করে আসবো। আসি আসি দাদা সাইকেল নিয়ে এসেছে, সেটা আবার ভিডিও করতে বলছে। দেখো আস্তে ওঠো, আস্তে করে ওঠো, যেমন করে উঠছিলে তেমন করে ওঠো। সিস্টেম দেখো, আরশি আরশি দাদা ভাইয়ের সাইকেল নিয়ে এসেছে। আচ্ছা চড়ার এটা আমি পরে দেখাচ্ছি, আমি এখন একটু রান্না করবো। ও দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। এই দেখো প্যাডেল দিতে হবে, উড়ে তো আরশি সাইকেল চালাচ্ছে। আর এখানে আমি এখন প্রেশার কুকারে ভাত, এই বাবা সিটি কোথায় রেখেছি? প্রেশার কুকারে সিটি অনেক খুঁজে খুঁজে বের করলাম, তার জালি। আর এই যে আমার আরো কিছু মশলার গুঁড়ো কৌটা, এখানে আরেকটা মুগ ডালের প্যাকেট আছে, আর এখানে চামচ। তো চলো আস্তে আস্তে রান্নাটা বসাই, এবার কি বলো? কৌটা নেই, কিছু নেই, কি দিয়ে কি করব আমি বুঝতেই পারছি না, কতটুকু চাল নেব। এটা 250 হবে? 250 হবে? এটা 250 হবে না? এখানে কারোই ফ্রিজ নেই, তো ফ্রিজের ফেসিলিটিস তো আর পাওয়া যাবে না মনে হয়, যে এখানে না হলে ওইখানে গিয়ে একটু রেখে আসবো, সেই ফেসিলিটিসটা পাওয়া যাবে না। আর এখানে আমি যতদূর শুনলাম মাছের মাছ মানে মাছও তেমন খায় না কেউ, আর মাছের বাজারও নেই, একটাই নাকি আছে, তাও তেমন ভাবে মাছ পাওয়া যায় না। আর এটা আমাদের খাওয়ার জল, 3-4 বোতল আছে। আর ওইখানে একটা দিদি বললো যে জল তো কালকে মনে হয় জল আসবে না, আর সেই কারণে জলের বোতলটা আমি ওই দিদি থেকে একটা জলের বোতল নিয়ে আসবো, কারণ জলটা নিয়ে আসি তারপর আবার কথা হচ্ছে। জল নিয়ে আসলাম যে, এখানকার জলে মেবি খুবই মানে আয়রন আছে, বললো যে একদমই কালো হয়ে যায়। আর আমি প্রেশার কুকারে ভাত করার আমার অভ্যাস নেই, আমি জানি না কি হবে, কয়টা সিটি লাগবে আমি সেটাও জানি না। চলে এসেছে, বাবার সাথে খুব আড্ডা হবে এখন। এই বেডশিট গুলো
ঠিক করতে হবে। তোমরা যদি জানো যে কয়টা সিটি দিলে প্রেসার কুকারে ভাত ভালোভাবে হয় সেটা আমাকে জানিও কমেন্ট বক্সে লিখে। আড্ডা দিচ্ছে এখন, অনেকক্ষণ চলবে 12টা সাড়ে 12টা অবধি। তো চলো আজকে আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি। আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে হয়েছিল হচ্ছে ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত, সবই প্রেশারে করেছি। আর এইখানে দেখা একটা গদি, এটার মধ্যে গদিটা ওই আমরা ওই খাটে পেতে নিয়েছি, বিছানাটা অনেকটা সেট হয়ে গেছে। তো চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। টাটা।